গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় হচ্ছে রান্না নিরামিষ। নিরামিষ মানে ভেজ, মানে পেঁয়াজ খাবো কিন্তু মাছ মাংস কিছু খাবো না। পেঁয়াজি করবো, আলু ভাজা করবো, ডাল, আচ্ছা পোস্তটা করে রেখেছি, কালকে গরম করছি, আর ভাতটাও হচ্ছে। এদিকে দেখো, আজকে সকাল থেকে এখান থেকে শুরু করলাম ব্লগটা। আজকে ডাক্তারবাবু আসবেন, শাশুড়ির রিপোর্ট দেখবেন, দেখা যাক কি বলে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। সঙ্গে থেকো, সাথে থেকো। বন্ধুরা দেখো, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি রাত্রেবেলার জন্য কি করব, এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো সেদ্ধ করব, লবণ দিয়ে সেদ্ধ করব। তারপর না অল্প একটু তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে এটাকে ভাজবো, আর কুচি কুচি করে পেঁয়াজ কাটবো। তাহলে এটাতে অনেকটা পেটটা ভরা হলে রুটি কম করলেও হয়ে যাবে তরকারি দিয়ে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের আমি বলেছিলাম যে হাজবেন্ডের হাত দেখে পান্নাই বলছে বোধ হয়, কোরিয়ান পান্না, ওটা নিতে বলেছিল, তো সেটা বানাতেও দিয়ে এসেছিলাম। তো দেখো চলে এসছে। তোমাদেরকে তো সব কিছুই যখন দেখায় তখন এটাও দেখায়। আর আর এক্সট্রা লেগেছে 1550 টাকা, কারণ যেটা মজুরি নেয় আর কি বানানোর, সেটা তোমার ওই সোনাটা বাদ দিয়ে কিছুটা পেয়েছে, আর বাকি 1550 টাকা লেগেছে। তো দেখো, আমি এখনও খুলে দেখিনি, বর খুলে দেখে নিয়েছে কিন্তু আমার এখনও দেখানো হয়নি। এটা বুধবার পড়তে হয়, বুধবার বলল শুদ্ধিকরণ করে, মানে মন্দিরে গিয়ে মধু দিয়ে, কাঁচা দুধ, গরুর দুধ, পুজোর ফুল নিয়ে গিয়ে এটা শুদ্ধিকরণ করে কালকে পড়বে, চান টান করে। বাহ, এই দেখো, আর আংটিটা ভালো মজবুত হয়েছে, কড়ি আঙুলে পড়বে যদিও। এটা এটা যাতে গায়ের সাথে ঠেকে সেরকম ভাবেই করেছে। ভালো হয়েছে আংটিটা, দেখো তোমরা পাথরটা কি সুন্দর কালার না, এটা পান্নাম। তো আংটিটা চলে এসছে, কালকে পরে নেবে। আসলে মানুষের যদি কেউ ভয় দেখে, মানে পেয়ে যায়, তখন
আমাদের বিশেষ করে মেয়েদের মনে হয় না সেটা সমাধান যেমন করে হোক করে নেওয়াটাই ভালো। আর ছেলের ওই হাত দুটো আর কোনো অতটা তো কাজের আর লাগবে না ছোট বাচ্চাবেলার, ওই জন্যই ওগুলো দিয়ে এটা করাটাই আমার মনে হলো বেস্ট। এটা বোধ হয় এমনি করতে গেলে শুধু সোনাটাই বোধ হয় 40,000 মতো পড়ে যেত, অনেকটাই সোনা দিয়েছে। যাই হোক, তো মনে হয় ভালোই হয়েছে, জিনিসটা শক্তপোক্ত জাবদা হয়েছে। এটা আমরা করিয়ে নিলাম একবারে রসিকলালের দোকানেই করিয়ে নিলাম, যেখানে পাথর কিনলাম সেখানেই করিয়ে নিলাম। পাথর কিনলে কিন্তু একদম বেস্ট পাথর কিন্তু এই রসিকলালের দোকানেই পাওয়া যায়, সবচেয়ে একদম অরিজিনাল পাথরটা কিন্তু রসিকলালের দোকানেই পাওয়া যায়। আর এই বিলগুলোও ভালো করে রেখে দিতে হবে, যদি মনে হয় যে পাথর কোনো দিন চেঞ্জ করব, মানে ধরো আরেকটু হাই কোয়ালিটির কিছু নেব, এটা তো মনে হয় 8,000 টাকার অতি, 8,500 টাকার অতি এইগুলো সবচেয়ে কমাটা, 15,000 20,000ও আছে, তো অতটা এফোর্ড করতে পারলাম না। তো যদি বললো যদি ভবিষ্যতে কোনো দিন চেঞ্জ করে অন্য নিতে চান তাহলে 70% ডিসকাউন্ট হয় বললো, তাই তো বিলগুলো তার জন্য রেখে দিতে হবে। ও কি সুন্দর লাগছে, ও এত সুন্দর লাগবে দেখতে, ভালো লাগছে আজকে দেখতে পাবে, দেব এটা দেখতে পাবো। যাবে ডাক্তারখানা যাবে? না কেন, কোভিড যাবে, ওই যে ওয়াকার কিনতে হবে, কোভিড যাবে বলে। আচ্ছা আচ্ছা, কোভিড না গেলে কি হবে বলতে গেলে আমি যেতে পারি বলতে। হ্যাঁ, কোভিড না গেলে। হ্যালো বন্ধুরা, তো আজকে ডাক্তার দেখে গেছে, রিপোর্ট দেখে বললেন যে হাঁটুটার মালাইচাকিটা খুব সামান্য হলেই মানে লেগে আছে আর কি, মানে বেশিরভাগটাই ক্র্যাক হয়ে গেছে। তো এটার একমাত্র উপায়, উনি কিন্তু অপারেশনের কথা একবারও বললেন না, উনি বললেন যে বরফ করতে, আচ্ছা ইয়ে ভলিনি লাগাতে, আর যে ব্যান্ডেজ কি লাগায় ওটা ওটা পরে থাকতে, নিক্যাপ, ভালো নিক্যাপ যেটা পরে থাকতে। আর আরেকটা কথা বললেন যেটা ওয়াকার নিয়েই হাঁটতে, যেন পায়ের উপরে কোনো রকম প্রেশার না পড়ে, মানে ওই পাটা যেন একদম খুব পলকা হয়ে আছে, পট করে ভেঙে গেলে কিন্তু অপারেশন ছাড়া কোনো উপায় নেই, শুধু বাথরুমটুকু যেন যায় ওই ওয়াকার নিয়েই হাঁটতে হবে। তো আজকে আমি বেরিয়েছিলাম, অনেক ওয়াকার এখানে নার্সিংহোমগুলোর পাশে খুঁজলাম, কোথাও কেউ অর্ডার নিল না, একমাত্র কলেজ স্ট্রিট ছাড়া বললো কোথাও পাওয়া যাবে না। তো কালকে বর্গে নিয়ে আসবে, যাবে ও কোটের ওদিক দিয়ে। তো এটাই ছিল আজকের আমার কাহিনী। আবার আরেকটা কথা, আমার ননদরা পুনে গেছিল, পুনে মহাবালেশ্বর গেছিল ঘুরতে পূজোর সময়, তো আমার জন্য কী কী নিয়ে এসছে দেখো। এটা হচ্ছে ফাজ, ফাজ আচ্ছা, এটা একটা চকোলেট এনেছে, এটা একটা চকোলেট এনেছে, এগুলো মহাবালেশ্বর থেকেই নিয়ে এসছে, এটা নাকি খুব টেস্ট, আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো, তো এগুলো নিয়ে এসছে। আর বরের জন্য নিয়ে এসছে এই একটা দেখো সানগ্লাস, ও খুব নেশা সানগ্লাসে প্রচুর আছে, তাও নিয়ে এসছে। তো এই ছিল আজ অবধি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা সবাই দেখবে, আমাকে সাথে থাকবে, পাশে থাকবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা, বাই বাই।